তিস্তার বুকে দৃশ্যমান এখন স্বপ্নের তিস্তা সেতু প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আবারও সুন্দরগঞ্জ স্পেজের পক্ষ থেকে ধন্যবাদ সেই সাথে সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আপনারা জানেন সুন্দরবন স্পেজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত সুন্দরগঞ্জে নির্মিত হরিপুর তিস্তা পেজে আপডেট দিয়ে থাকে সর্বশেষ আপডেট হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের ত্রিশটি পিলারের উপর গাডার স্থাপন সম্পূর্ণ হয়েছে এবং গাডারের উপর ঢালাইও সম্পূর্ণ হয়েছে এখন শুধু রেলিং রেলিংয়ের কাজ চলছে এবং আনুষঙ্গিক কিছু গাছ বাকি আছে মূল ব্রিজের এছাড়াও কিন্তু সংযোগ সড়ক এর কাজ বাকি রয়েছে সেটিও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে এবং দ্রুততম কাজ চলছে প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই একটি কমেন্টস করবেন একটি শেয়ার করবেন একটি লাইক দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন তিস্তা নদীতে এখন পানি তেমনটা নেই কয়েক গত কিছুদিন আগে ব্যাপক পানি হয়েছিল বন্যা হয়েছিল তিস্তার দুই ধার হচ্ছে ডুবে গিয়েছিল এখন পানি অনেকাংশে কমে গিয়েছে এখন তিস্তার বৃষ্টি একদম দেখতে খুবই শুদ্ধ দেখাচ্ছে এবং বাতাসে আর্দ্রতা নেই এবং খুবই হচ্ছে চমকপর্দ আবহাওয়া বিকেলবেলায় অনেক দর্শনার্থীরা ব্রিজ পয়েন্টে ভিড় জমায় ব্রিজের সৌন্দর্য দেখার জন্য আমরা নিয়মিত ব্রিজ পয়েন্টে গিয়ে ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা প্রবাসী আছেন বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিও দেখেন সবাইকে সুন্দরবন স্পেজের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রতিনিয়ত কমেন্টস করে থাকেন আমাদেরকে কমেন্টস করে থাকেন আপনারা ব্রিজের ভিডিও দেখতে চান তাদের জন্য আমাদের মূলত কষ্ট করে ব্রিজ পয়েন্টে যাওয়া এবং ব্রিজের ভিডিও তৈরি করা এবং সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল সহ ফেসবুকে পোস্ট করা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা বেশি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সুন্দরগঞ্জের মতো জায়গায় এত সুন্দর একটি ব্রিজ নির্মিত হবে এটি কল্পনাতীত ছিল এটা ভাবা ভাবা যেত না এখন আমাদের সুন্দরগঞ্জের বুকে একটি ব্রিজ হচ্ছে দৃশ্যমান সেটি দিয়ে দুই জেলার মানুষের দ্রুত সময়ের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় পারাপার হবে এবং সেক্ষেত্রে অর্থনৈতিক দূরত্ব কমবে এবং হচ্ছে সামাজিক উন্নয়ন ঘটবে এই জেলার মানুষের সাথে ওই জেলার মানুষ সহজেই যোগাযোগ স্থাপন করতে পারবে বিশেষ করে চিলমারি থেকে রংপুরগামী বাসগুলো দ্রুততম সময়ের মধ্যে রংপুর যেতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে আর হচ্ছে কাউনিয়া ব্রিজ হয়ে ঘুরে যেতে হবে না এই ক্ষেত্রে সময় অর্থ সবই বাঁচবে এছাড়াও চিলমারি থেকে গাইবান্ধা সদরে সহজেই যেতে পারবে চিলমারির বাসিন্দারা এবং সুন্দরগঞ্জে বা গাইবান্ধা অঞ্চলের বাসিন্দারা সহজেই চিলমারি সহ কুড়িগ্রামের অন্যান্য থানায় দ্রুততম সময়ের মধ্যে পৌঁছতে পারবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ যারা দেখলেন সবাইকে ধন্যবাদ ভালো